সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছটপট মজাদার একটা চিকেন শর্মা আর সেটা করব করবো রকম ইস্ট সারা। খুবই মজাদার খুবই সুস্বাদু চলেন কিভাবে করলাম শুরু করা যাক ভিউয়ার্স সেই জন্য প্রথমে একটা ড্র তৈরি করব তার জন্য দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি দুই চা চামচ পরিমাণ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ পরিমাণ এই সোডাটাই কিন্তু আমাদের ডোটাকে অনেকটা সফট করে দিবে শর্মার রুটিটাকে শুকনো উপকরণটাকে মাখিয়ে প্রায় চার চা চামিচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবার হাত দিয়ে এটাকে খুব ডলে ডোলে সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নিব যাতে একটা ভেজা ভেজা ভাব চলে আসে দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা হলে বুঝতে হবে আমাদের ড্রোটা রেডি হয়ে গিয়েছে এবার নর্মাল পানি দিয়ে একটা রুটি বানানো যেরকম ড্রো তৈরি করি ঠিক সেরকম একটা ড্রো তৈরি করতে হবে প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন করে নিয়েছি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব এবার চলে যাব চিকেনটা রেডি করতে সেই জন্য মুরগির বুকের মাংস কীরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে খুবই অল্প তেলে ফ্রাই করে নেব দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো তেল একটু প্যানটাকে মধ্যে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে দিয়ে চিকেনটাকে মৃদু আচে কুক করে নিচ্ছি যেহেতু বুকের মাংস খুব বেশি সময় লাগবে না একটু নেড়ে চিরে উল্টে পাল্টে এটাকে করে নিচ্ছি প্রিয় বিভাগ দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে চাইলে এক টুকরা খেয়ে দেখতে পারেন তারপরে নামিয়ে নেবেন তো আমি নামিয়ে নিচ্ছি এতক্ষণে আমাদের ময়দাটাও সেট হয়ে গিয়েছে এবার আমরা এটাকে আবারও খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব মাখিয়ে কয়টা লেচি কেটে নেব শর্মার রুটিটা খুব বেশি ভারী না করাই ভালো আবার খুব বেশি পাতলাও না মিডিয়াম সাইজের করবেন তো সেই জন্য আমি এখানে দেড় কাপ ময়দা দিয়ে চারটা রুটি করবো লেচি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকম সাইজে চারটা করে নিচ্ছি টিউ ভিউয়ার্স বাসায় ট্রাই করবেন অবশ্যই ছোটো বড় সবাই পছন্দ করবে আর কেমন হয়েছে ইনবক্সে জানাবেন তো এবার আমি এগুলো দিয়ে রুটি করে নিচ্ছি সামান্য একটু ময়দা ছিটিয়ে নেবেন এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে তবে খুব বেশি দিতে যাবেন না প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি রুটিটা করে নিয়েছি ঠিক এইভাবে করে আমি বাকি তিনটা রুটিও করে নেব দেখতে পাচ্ছেন রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না মাঝারি সাইজের করেছি ঠিক এভাবেই আমি সবগুলো করে নিচ্ছি আমার রুটিগুলো করা হয়ে গিয়েছে এবার ভেজে নিব আর ভাজার সময় কিন্তু কোনো তেল ব্যবহার করা যাবে না প্যানটা একটু গরম হলে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে যেহেতু তুলনামূলকভাবে রুটিটা একটু মোটা তাই এরকম একটা শক্ত খুচুন দিয়ে চেপে চেপে তারপর করবেন উল্টাতে প্রবলেম হলে এরকম পাতলা খুচুন দিয়েও করতে পারেন দেখতে পাচ্ছেন হালকা একটু ফুলেছে তো এ পর্যায়ে এরকম কালার হলেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো ভেজে নেব তো আমার ভেজে নেওয়া হওয়ার পরে আমি শর্মার ভিতরে যে সসটা ব্যবহার করব সেটা রেডি করছি সেজন্য আমি এখানে কিছুটা দই নিয়ে নিয়েছি পানি ঝরিয়ে একটু ফেঁকিয়ে নিয়েছি যাতে ছাড়া ছাড়া ভাব না থাকে আর দিয়ে দিচ্ছি আমার ঘরের তৈরি মেওনিজ এই মেওনিজের রেসিপিটা আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন কিংবা চাইলে কেনামে ও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস এটাও আমার চ্যানেলে আছে ডি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব তার আগে দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে এটা ভালোভাবে মিশালেই কিন্তু হয়ে যাবে আমাদের শর্মা সসটা এবার সাজিয়ে নেওয়ার পালা এক পিস রুটি নিয়ে নিজের পছন্দ মতো সস লাগিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন ঘরের তো সসটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর এটা তো খুবই স্বাস্থ্যকর তাই একটু বেশি দিয়ে করলে কিন্তু ভালোই লাগবে তো আমি একটু বেশি করে সস লাগিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি শশাটাকেও আমি কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি তো এবার আমি এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি এই শর্মাটা খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম না তাই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং পরিবারের সদস্যকে নিয়ে খাবেন লকডাউন অবস্থায় তো বাইরে যেয়ে খাওয়ার মতো সুযোগ নাই আর তাছাড়া ঘরের মতো স্বাস্থ্যকর কিন্তু না বাইরেরটা তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি সাজিয়ে নিচ্ছি চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে উপরে আমি আরও কিছু সস দিয়ে দিব। আপনারা যেরকম খেতে পছন্দ করেন বেশি বা কম ওইভাবে করেই সাজিয়ে নেবেন এবার এরকম পয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিতে পারেন অথবা টুথপিক দিয়ে কিংবা সাদা রিপার্ট যে থাকে ওগুলো দিয়েও করতে পারেন কিন্তু যেহেতু ঘরে খাবো খুব বেশি ঝামেলার কি দরকার তাই আমি টুথপিকই দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা দুই পাশ থেকে টেনে টুথপিকটা লাগিয়ে দিলেই কিন্তু হয়ে গেল এই সেমভাবে আমি সবগুলো সময়ে সাজিয়ে নেব তো ভিউজ দেখতে পাচ্ছেন আমার সবগুলো শর্মা হয়ে গেছে তো আশা রাখছি আমার আজকে শর্মা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ